ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক অনেক ভালো আছি এখন। আসসালামু আলাইকুম দর্শক, আমার নাম আমজাদ, আমার বাড়ি কুমিল্লা। আমি গত এপ্রিল মাসের আট তারিখ ডিভিআরস হসপিটালে আসি। এর আগে আমার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস ধরা পড়ে 2019 সালে। তখন আমি অনেক ডাক্তার অনেক জায়গায় প্রায় 30-40 বার হবে জায়গায় সেরকম ডাক্তার, কিন্তু কোনো জায়গায় কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাই নাই। তো এবার মানে এই রোগটা অনেক দীর্ঘদিন থাকার কারণে সিচুয়েশন আস্তে আস্তে অনেক দিয়ে আরও বাড়তেছিল। যেমন আমি পুজোতে যাচ্ছিলাম, তারপরে নড়াচড়া করতে সমস্যা হইতো, সুদায় হাঁটতে পারতাম না, বসতে পারতাম না। তো এমনি তারপরে একদিন দেখি যে ইউটিউবে যে শফিকুল্লাহ প্রধান স্যারের এখানে দেখি যে সব ধরনের চিকিৎসা ভালো হয় বা এরকম সবাই সুস্থ হয়ে যাচ্ছে। তো ওই ভিডিও দেখার পরে আমি গত 8 এপ্রিল এখানে এসে ভর্তি হয়ে স্যারকে দেখাই। স্যার আমাকে আশা দিল যে ইনশাল্লাহ আপনি থাকেন এখানে, ট্রিটমেন্ট নেন, ভালো হবে। তো ওই ইয়াতে স্যারের উপর বিশ্বাস রেখা এখানে ভর্তি হই। আমি আজকে 1 মাস 4 দিন হলো চলতেছে এখানে। 3 সাল আগের থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন আমি সুযোগে হাঁটতে পারি, আগের মতো খুঁজে ভাবটা নাই, তারপরে বসতে পারি, নড়াচড়া করতে পারি। আমি প্রথম যেদিন মানে স্যারকে দেখাই, স্যার বলছিল যে শক্ত হয়ে গেছে, তো আপনি ইনশাল্লাহ সুস্থ হবেন, কিন্তু সময় লাগবে। তাহলে স্যার যেভাবে ট্রিটমেন্ট দিয়েছেন বা থেরাপিস্টটা যেভাবে অনেক আন্তরিকতার সাথে চিকিৎসা দিয়েছেন, ইনশাল্লাহ অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়েছে। স্যারের কথা রাখছেন। আসলে এখানকার হসপিটালের এই মানে পরিচালনা সব স্টাফ থেকে শুরু করে স্যার সবাই এখানে খুব আন্তরিক। যেমন নার্স, থেরাপিস্ট, তারপরে সুইপার, ক্লিনার সবাই খুব আন্তরিকতার সাথে এখানে কাজ করে। বিশেষ করে না বললে নয়, আমার যে প্রথম যে থেরাপিস্ট অনেক পরিশ্রমী, অনেক চেষ্টা করে, তারপরে সে খুব অনেক ইয়ে করে, যার ফলে আরও স্যারও কন্টিনিউ আসতেন, এসে দেখতেন, খোঁজখবর নিতেন, দিকনির্দেশনা দিতেন। ওই হিসাবে অনেকটাই মানে আরও দ্রুত সুস্থতা হওয়ার দিকে উন্নতি করতে পারছে আর কি। আর আমি যে এখানে ছিলাম, সবাই এসে খোঁজখবর নিত, সবার সাথে যেমন থেরাপিস্ট, নার্স, ম্যানেজমেন্ট সবার সাথে খুব আন্তরিকতার সাথে আসে কথাবার্তা বলতো, খোঁজখবর রাখতো। তো সেই হিসাবে মনে হতো যে না, আমি এখানে হসপিটাল না, বাড়িতে বা বাড়ির মতোই ছিলাম, সব সুযোগ সুবিধা পাইতাম। মনে হতো যে হসপিটাল এরকম কিছু মনে হয় নাই, মানে সবার সাথে আন্তরিকতা, নিজের বাড়ির মতো মানে আর কি। হ্যাঁ, তো প্রথম যেদিন আসছিলাম ওই দিন তো অনেক মানে মুভমেন্ট বা মানে এরকম বাঁকা হয়ে গেছিলাম। তো ওইটা দেখে খুব স্যার বলছিলেন যে ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ থাকেন, সুস্থ হবেন ইনশাল্লাহ। তো স্যারের ট্রিটমেন্ট হওয়ার পরে 1 মাস 4 দিন হলো, আমি এখন পুরো অনেকটাই সুস্থ হয়ে গেছি, মানে অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে। মুভমেন্ট করতে পারি, নড়াচড়া করতে পারি, বসতে পারি। আমি তো ভয় নিয়েছিলাম যে এই ধরনের সমস্যা ভালো হবে না বা সুস্থ হতে পারবো না, কারণ স্যার যেহেতু এখানে এখানে আসার পরে চিকিৎসা নেওয়ার পরে যেহেতু আমার তো উন্নতি হয়েছে, ইনশাল্লাহ সুস্থ হবে, আপনারাও আসতে পারেন। এখানকার চিকিৎসা, তারপরে যে আধুনিক যে যন্ত্রপাতি মেশিনারি দিয়ে খুব উন্নত মানের, এখানে পরিবেশ, তারপর সকল 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 চিকিৎসা ট্রিটমেন্ট সব কিছু এখানে উন্নত মানের, আপনারা আসতে পারেন। আমি যে তাকে মানে অনেকটা ইমপ্রুভমেন্ট করতে পারছি, ইনশাল্লাহ সুস্থ হতে পারবো, আপনারাও এসে চিকিৎসা নিতে পারেন। আমি এখানে আসার পর অনেক রোগী দেখছি, প্রায় 1 মাস আমি প্রায় 15-20 জন রোগী আমার চোখের সামনে দেখা। ওরা আইসা 5-10 দিন, 15 দিন, 20 দিন থেকে অনেক সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এদিকে আরও আত্মবিশ্বাস ফিরে আসছে আমার, মনে হল যে না, আমিও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো। আর কিন্তু সৃষ্টি করতে পারে স্যারকে অনেক ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই স্যারকে। আল্লাহ আরও দীর্ঘ হায়াত এবং সুস্থতার সাথে স্যার যেন দীর্ঘদিন এই সেবাটা দিয়ে যেতে পারে, তার জন্য স্যারের জন্য দোয়া করি। আর আমার ব্যক্তিগত একটু সমস্যার কারণে আমার ফেস একটু দেখে রাখতে যাচ্ছি, আপনারা কিছু মনে করবেন না, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।